গত রাত্রে ক্লান্ত উচকে যাওয়া বিছানার ওপর পড়ে আছে দুটো নগ্ন ঘুমন্ত দেহ। পাঁচতারার এই রুমটাতে এর আগেও বহুবার এসেছে তারা, কলকাতার থেকে একটু দূরে নির্জন নিরালা। প্রিয়ব্রতর বাহুবেষ্টনীতে আদ্যপান্ত জড়িয়ে তার প্রেমিকার শরীরটা, তার ঘাড়ের খাঁজে প্রিয় চিবুক, সারা রাত ধরে প্রিয় আতিপাতি করে কি যে খুঁজে চলে সাগরিকার মধ্যে। সাগরিকার চুল, ঠোঁট, স্তন, বক্ষ বিভাজিকা সব কিছুর ভিতর ডুবতে থাকে প্রিয়, ধীরে ধীরে তলিয়ে যায়। তারপর একটা সময় উন্মাদনা থিতিয়ে পড়লে যে যার মতো বালিশ বিছানায় মুখ গুঁজে বাস্তবতার থেকে বহু মাইল দূরত্বে বেঁচে থাকে। বেডসাইড টেবিলে ফেলে রাখা ফোনটা বেজে উঠল, প্রিয়ব্রত ফোন। এই প্রিয়, প্রিয় ফোন এসেছে তোমার। আসু। ধুর, সকাল সকাল কি যে শুরু করো তুমি, ছাড়ো, ধরতে দাও ফোনটা। আরে ধরতে হবে না, সেটের কেউ নিশ্চয়ই, ওই তো এক কথা, দাদা কখন শুটিং শুরু হবে, দাদা আমার কাজ একটু সমস্যা হচ্ছে, এই সেই। এরকম করো না, ইম্পর্টেন্ট কলও তো হতে পারে। আমার নায়িকা সাগরিকা বসুকে আমি জাপটে নিজের কাছে ধরে রেখেছি, আর কিছুর কোনো ইম্পর্টেন্স নেই। কাছে এসো, এসো, আগে ফোনটা ধরি তারপর। ডান হাত বাড়িয়ে ফোনটা কানের কাছে নিল সাগরিকা। ঘুম ঘুম চোখে নামটাও দেখা হয়নি, দেখাটা উচিত ছিল অবশ্য। হ্যালো। হ্যালো, বলছি প্রিয়ব্রতকে দেওয়া যাবে ফোনটা? কে বলছেন আপনি? হ্যাঁ, আমি ওর মা বলছি। ও মাসিমা, সরি সরি, এই এই ওঠো না, মাসিমা ফোন করেছেন। কোন মাসিমা? উফ, বললাম তো ধরতে না, সকাল সকাল কোন মাসি, ওসব রেখে আমার কাছে এসো তো। আরে বাবা, তোমার মা। কি মা? আরে আগে বলবে তো, এত ভোরে মায়ের ফোন, কথা বলো। এক ছটকায় উঠে বসে ফোনটা নিজের কানে নিল প্রিয়ব্রত। হ্যাঁ মা, কি হয়েছে এত সকালে? তোমার ব্যস্ততার মাঝে ফোন করে মনে হয় তোমাকে একটু অপ্রস্তুতি করে ফেললাম, আমায় ক্ষমা করো, একটা খবর দিতে ফোনটা করছি। আরে কি বলছো, মানে কি খবর? দিদি ভাই আজ ভোরে বাথরুমে ঢুকে হাতটা কেটে নিয়েছে। কি অবস্থা, একেবারে ভালো না, পারলে একবার চলে এসো, বাবা হিসেবে না আসলেও অন্ততপক্ষে তোমার সোশ্যাল প্রেস্টিজটার কথা মাথায় রেখে চলে এসো, সিটি নার্সিং হোমে আছি আমরা। আমি এক্ষুনি আসছি মা, দাঁড়াও, আমি আমি আসছি। ফোন কেটে ধর্ম নিয়ে এদিক ওদিক থেকে নিজের পড়ে থাকা জামা কাপড় গলিয়ে কাঁপা কাঁপা গলায় সাগরিকাকে ডাকলো প্রিয়ব্রত। সাগর, জানি কি বলবে, তোমার মা তোমাকে জানানোর আগেই প্রেস মিডিয়াতে খবর দিয়ে দিয়েছেন, উল্কার গতিতে যেসব দেদার শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, দেখো দেখো, ফোনটা খুলতেই হাজার হাজার নোটিফিকেশন, ট্যাগস, এই দেখো, দেখতে পাচ্ছ? সোমলতা কন্যার আত্মহত্যার প্রচেষ্টায় শোকাহত রূপালী জগৎ, কিন্তু জীবনের কোন মোড় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করল শ্রীনয়না মুখোপাধ্যায়কে? আমি আমি সত্যি কিছু বুঝতে পারছি না সাগরিকা, তিন্নি কি করে এই কাজ করতে পারে? আমি এক্ষুনি কলকাতায় ফিরে যাব। ফিরে যাবে মানে? আজ আমাদের আউটডোর শুটিং করার কথা, অতিথি শিল্পীরা এসেছেন, আর আর তুমি কলকাতায় ফিরে যাবে বলছো, এতে সাংঘাতিক লস হয়ে যাবে প্রিয়। শাট আপ সাগরিকা, তুমি কি মানুষ? আমার মেয়ের এমন একটা খবর পেয়ে আমি এখানে পড়ে থাকবো? তুমি তো ডাক্তার নয় প্রিয়, তুমি ওখানে গেলে কি তোমার তিন্নি সুস্থ হয়ে যাবে? আর আর তাছাড়া যে তুমি গত রাতেও আমায় বললে যে তোমার আর আমার বিয়ের পথের একমাত্র বাধা হয় তিন্নি,
সে তোমার গলগ্রহ, পথের কাঁটা, আর সেই তিন্নির জন্য আজ তোমার দরদ উতলে উঠছে। দয়া করে চুপ করো সাগরিকা, আমি আর পারছি না এসব নাটক প্রেসের সামনে গিয়ে কর প্রিয়, এতে তোমার ইমেজটা সমাজের সামনে আদর্শ হয়ে থাকবে। রেপুটেশনটা তো আমার নষ্ট হলো, তাই না? সোশ্যাল মিডিয়াগুলো দেখো। সাগরিকা সম্পর্কই কি দেখে আনলো শ্রীনয়নার মৃত্যু? এরপর আমার ইমেজটা কি হবে একবার ভেবে দেখেছো? আমি যাচ্ছি সাগরিকা, তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না হচ্ছে। কলকাতার পথে রওনা দিল প্রিয়ব্রত। আজ বড্ড কষ্ট হচ্ছে তিন্নির জন্য। কতদিন যে সে তিন্নির সঙ্গে ভালো করে কথা বলেনি তা মনে পড়ে না। সোমলতার ওপর অভিমান করে তিন্নিকে আজ 10 বছর ধরে প্রিয়ব্রত কেবল অবহেলা, অপমান, অবজ্ঞা ছাড়া কিছুই দেয়নি। প্রিয়ব্রত বুঝতে পারে না তিন্নি কি সত্যিই তার কলগ্রহ, নাকি ওগুলো নেহাতি তার মন গড়া অপশব্দ। তিন্নি ওরফে ত্রিনয়না মুখোপাধ্যায়, খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক প্রিয়ব্রত মুখোপাধ্যায় এবং বিশ্ববরণ্যের নৃত্যশিল্পী সোমলতা রায়ের একমাত্র কন্যা। অষ্টাদশী, সুন্দরী, শান্ত, নম্র। বাবা মায়ের আজ প্রায় 10 বছর হলো বিচ্ছেদ হয়ে গেছে। মা তিন্নিকে নিতে চায়নি, নিতে চাইলেও হয়তো বাবা বাধা দিত না। যাই হোক, তিন্নি তারপর থেকে বাবা আর ঠাম্মার কাছেই আছে। কিন্তু অমন শান্ত, চুপচাপ, লাজুক মেয়েটা যে অকস্মাৎ এমন একখানা কাজ করতে পারে তা কেউই দুঃস্বপ্নে ভাবতে পারেনি। কিসের দুঃখ, কিসের এত বেদনা! প্রিয়ব্রত আর সোমলতা কেবল নিজেদের আত্মাভিমানকে হৃদয়ে স্থান দিয়েছিল। দুজনেই নিজেদের উজ্জ্বল থেকে উজ্জ্বলতর ভবিষ্যতের জন্য লড়াই করতে করতে কখন যেন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। তখন তাদের বিষয়টাকে সবচেয়ে বড় ভুল কাজ বলে মনে হয়েছিল। প্রিয়ব্রত, কানা ঘুষোয় এসব কি শুনছি? তুমি সাগরিকার সাথে লিভ ইন রিলেশনশিপে আছো? হ্যাঁ আছি, তাতে তোমার কি যায় আসে? লজ্জা করে না তোমার? আমাদের একটা মেয়ে আছে, সে 2 দিন বাদে স্কুলে যাবে, কি জেনে বড় হবে সে তার বাবার সম্বন্ধে? কেন, আমি করলেই দোষ? আর তুমি যে দীর্ঘদিন তোমার কোড আনসার ওই চ্যাংড়ামার্কা ছেলেটা, কি যেন নামটা, হ্যাঁ ওই কি স্যান্ডি, ওর সাথে দিনের পর দিন নোংরামি করে বেড়াচ্ছ, তাতে কি তিন্নি খুব ভালো শিক্ষা পাবে? হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। ও শাট আপ, বন্ধু! তাহলে গত মাসে বিষ্ণুপুরের শোটাতে গিয়ে ওর সাথে এক ঘরে রাত কাটিয়েছিলে কেন? কে বলেছে তোমায়? ব্যাস ব্যাস, ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়লো তো বন্ধু। থু, শোনো, ক্যারিয়ারের জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়। স্যান্ডির কাছে অনেক বড় একটা সুযোগ আছে, এন্ড আই ওয়ান্ট টু গ্র্যাব দ্যাট। তার চেয়ে আমি অনেক ভালো সোমলতা, আমি অন্তত সাগরকে ভালোবেসে একসাথে থাকছি, কোনো ধান্দায় নয়। তোমার ধান্দা না থাকলেও সাগরিকার ধান্দা আছে। এই যে তোমার বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকার প্রপার্টি, তোমার ব্রাইট ক্যারিয়ার, এগুলোর নেশায় মৌমাছির মতো ও ভন ভন করে তোমার পাশে পাশে ঘুরছে। যদি তাও হয়, লেট হার ডু দ্যাট, আমি চাই না আর তোমার সাথে থাকতে, ডিভোর্স চাই আমি। হ্যাঁ, আমিও সেটাই চাই, তবে একটা শর্তে। কি শর্ত? তিন্নিকে আমি আমার সাথে নিয়ে যাব না। মানে তো কোথায় থাকবে? এখানে? হ্যাঁ, এটা ওর বাড়ি, ও এখানেই থাকবে। ডিসগাস্টিং, বেশ থাকুক, বাট ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম মি ফর ইওর ডটার। কেবল একটা সই করে বিবাহ বন্ধন থেকে তারা মুক্তি পেল ঠিকই, কিন্তু তিন্নির জীবনটা দুর্বিষহ হয়ে উঠল। মা বলতে তিন্নি যা পেয়েছে তা হলো জন্মদিনে এক গুচ্ছ দামি উপহার আর ফেসবুকে একটা সুন্দর কবিতা কিংবা গানের লাইন লিখে তিন্নিকে ট্যাগ করে পোস্ট করা। ব্যাস, মায়ের কাছ থেকেও এতকাল এইটুকুই পেয়ে এসেছে। আর বাবা, সে তো তিন্নির বিষয়ে ঘোর উদাসীন। ওর পড়াশোনা, গান বাজনা, শখ আহ্লাদ,
কোনো কিছুতেই প্রিয়ব্রত নাক গলায়নি। এমনকি তিন্নির জন্মদিনটাও সে স্বেচ্ছায় ভুলে যাওয়ার চেষ্টা করে। অথচ ওই একই দিনে তার ছবির নায়িকা সাগরিকার জন্মদিন সে সাড়ম্বরে পালন করে। ঠাম্মা তিন্নির সমস্তটা জুড়ে আছে, ঠাম্মাই ওর মা আবার বাবা। আজ প্রিয়ব্রতর টুকরো টুকরো স্মৃতি মনে পড়ছে। তিন্নি প্রতিদিন রাতে বাবার জন্য অপেক্ষা করে বসে থাকত না খেয়ে, কিন্তু বাবা বেশিরভাগ দিন বাইরে ডিনার করে আসত আর এসে তিন্নিকে বলতো, তোমার এই সেকেলে নেকা মুখগুলো বন্ধ করো, প্রতিদিন তোমার এক জামা দেখতে আমার আর ভালো লাগে না। এক একদিন তিন্নি বাবার পাশে ঘুমোতে চাইত, দরজার ধারে পিঠ এলিয়ে দাঁড়িয়ে বলতো, বাবা আজ তোমার কাছে ঘুমাবো প্লিজ বাবা। আমার কাজ আছে তিন্নি, বিরক্ত করো না, দেখছো না আমি ফোন করছি। কাকে ফোন করছো বাবা? সাগরিকা আন্টিকে? হ্যাঁ, তাতে কি তোমার কোনো অসুবিধা আছে তিন্নি? বাবা সাগরিকা আন্টি তোমার কে হয় বাবা? তাতে তোমার কি? তুমি কি সাগরিকা আন্টিকে আমার থেকেও বেশি ভালোবাসো? হ্যাঁ তাই। Now you leave my room please। বাবা তুমি সাগরিকা আন্টিকে বিয়ে কেন করছো না? আমি একটা নতুন মা পেতাম। সাগরিকা তোমার মা হতে এ বাড়িতে আসবে না তিন্নি। ও বলেছে তোমার মতন একটা ইরিটেটিং স্পিসিস যতদিন এ বাড়িতে আছে ততদিন ও আমায় বিয়ে করবে না। শান্তি, তবে আমায় অন্য কোথাও রেখে এসো না বাবা। কোথায় আর রেখে আসবো, তোমার মা তো তোমাকে আমার ঘাড়ে ফেলে দিয়ে নিশ্চিন্ত। আজ প্রিয়ব্রতর মনে হয় ওই কথাগুলো বোধহয় তিন্নিকে না বললেই ভালো হতো। বাবার জন্মদিনে তিন্নি নিজে কেক আনত, কিন্তু বাবা কখনো তা কাটেনি। কোনো পার্টিতে তিন্নিকে বাবা নিয়ে যেত না, বলতো আনস্মার্ট মেয়ে। এইসব ভাবতে ভাবতে প্রিয়ব্রত পৌঁছে গেল নার্সিং হোম। মা তিন্নি কেমন আছে? হ্যাঁ, এ যাত্রায় বেঁচে গেছে দিদি ভাই, বৌমা এসেছে জানিস। সোমলতা কোথায় মা? ওই তো ওই দরজাটার সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়ব্রত দেখল তিন্নির কেবিনের কাঁচের অংশটুকুতে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে সোমলতা। শ্বেতবিন্দুর মতো এক এক ফোঁটা জল ওর গাল বেয়ে গড়িয়ে পড়ছে। বহু বছর আগে সদ্য যৌবনে দণ্ডায়মান এই মেয়েটাকেই কি ভীষণ ভালোবেসে ফেলেছিল প্রিয়। তখন প্রিয় এপাড়া ওপাড়া সাইকেল চালিয়ে বেরোনো বাউন্ডুলে। সোমলতারও কি তখন এত সমৃদ্ধি ছিল? ছিল না। একটা মিষ্টি সম্পর্ক, খুনসুটি, আদর, আহ্লাদ সব ছিল। এই এত নাম প্রতিপত্তি প্রাচুর্য এসে সব শেষ করে দিল। দৌড়তে দৌড়তে ওরা ভুলেই গেছিল কোথায় একটু থামা দরকার। সোমলতা কখন এলে? তিন্নি কেন এই কাজটা করলো? প্রিয়ব্রত তুমি জানো? না সঠিক জানি না, হয়তো আমার জন্য। কেন, তোমার আর সাগরিকার সম্পর্কের জন্য? না, ও আমাকে সুখী দেখতেই চাইতো, সাগরিকাকে মা হিসেবেও চাইতো, কিন্তু আমার জন্য সাগরিকা ওর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। একবার দেখা করবে তো তিন্নির সাথে? চলো। কোন মুখে দেখা করি বলতো? ও তোমায় ভীষণ ভালোবাসে, চলো ও খুশি হবে। ধাপধাপে সাদা দেওয়ালের কেবিনে জানলার ঠিক পাশে শুয়ে আছে তিন্নি। শান্ত সজল দুটো চোখ, মায়াময় দৃষ্টি, কি ভাবছে কে জানে। মামাম আমি এসেছি, কেমন আছিস, কেমন আছিস মা? কিরে কিরে মা, আমার সাথে কথা বলবি না? তিন্নি মা কি হয়েছে আমায় বল, আমি এসেছি তোর বাবা, আমরা একসাথে বেরোতে যাবো তিন্নি, হ্যাঁ একসাথে খাবো একসাথে ঘুমাবো। শান্ত গলায় তিন্নি বলল, আম্মা আম্মা তুমি আমার কাছে এসো না, আম্মা আমার কাছে এসো না, দেখো কারা এসেছে, প্রিয়ব্রত মুখোপাধ্যায় আর সোমলতা রায়, তারা নাকি বলছে ওরা নাকি আমার মা বাবা, তুমি ওদের বলে দাও তুমি আমার মা আর তুমি আমার বাবা। দিদি ভাই এই বুড়িটাকে এত কষ্ট দিতে পারলি?
সরি ঠাম্মা, সরি, আর কখনো এমন করব না, প্রমিস। আই ভাই, আই বুকে আই। ঠাম্মা, আমাকে নিয়ে গ্রামের বাড়ি চলো না, আমি এখানে থাকবো না ঠাম্মা, আমি তোমার সাথে থাকবো। তাই যাবো দিদি ভাই, তাই যাবো। আর বৌমা আর প্রিয়, তোমরা এবার নিশ্চিন্তে থাকো, শুধুমাত্র জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। যদি কখনো বাপ মায়ের সংজ্ঞাটা বুঝতে পারো তখন এসো। এখন তোমরা যেতে পারো, আর তোমাদের ওই প্রেসে জানিয়ে দিও দিদি ভাই তাদের সাথে কথা বলতে পারবে না। এখন তোমরা যেতে পারো, যাও।